আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক ভালো আছেন। সো VFS এ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সবার খুব জটিলতা দেখতে পাচ্ছি, তো সেজন্য ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা দেখানোর। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। লেটস গেট ইনটু দ্য ভিডিও। ভিডিওর মতো আপনি দেখতে পাচ্ছেন VFS এর এক্স্যাক্ট লোকেশন, ডেনমার্ক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইন বাংলাদেশ। এটা হচ্ছে গিয়ে IKS স্কুলশন বাড়িধারা ওই পাঁচটাতে, বাট লোকেশনটা দেখবেন অথবা নেটে আপনি সার্চ দিয়ে গুগল ম্যাপ দিলেও লোকেশনটা এক্স্যাক্টলি চলে আসবে। এবং এটা খোলা থাকবে বিকাল 5টা পর্যন্ত। সো 5টার মধ্যে আপনি আপনার অ্যাপ্লিকেশনের সকল কাজগুলো কমপ্লিট করতে পারবেন VFS এ গিয়ে। তো এখন চলে আসি আপনি কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো আপনি ক্রমে গিয়ে প্রথমে VFS বাংলাদেশ .dk দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা হচ্ছে কি আপনার পেজ আসবে বুক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। তো আমি প্রথম থেকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন VFS বাংলাদেশ দিয়ে আমি .dk দিয়ে সার্চ দিলাম, ওয়েলকাম টু VFS গ্লোবাল আসতেছে বা অনেকগুলো অপশন আসতেছে, আপনি যে কোনো একটাতে ঢুকতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়েলকাম টু VFS গ্লোবালে দিলাম আমি। তো এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাপ্লাই ফর ভিসা, বুক অ্যাপয়েন্টমেন্ট, ফাইন্ড সামথিং। সো আমি নিউজে যাব, নিউজে হচ্ছে রিওপেনের নিউজটা এটা। কিন্তু আপনি এখানে গেলে দেখতে পারবেন 11 জুলাই থেকে সকল কার্যক্রম বন্ধ কোভিড সিচুয়েশনের জন্য, কিন্তু সানডে, টুয়েসডে এবং থার্সডে ওরা হচ্ছে অ্যাপ্লিকেশনের যে অ্যাকসেপ্টেন্সগুলো সেগুলো নিচ্ছে, এবং ফার্দার নোটিশ বা যে কোনো কিছু দেখার জন্য আপনি নিউজ অপশনে যেতে পারেন। এরপরে আপনি এখান থেকে বুক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন। ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যাবো, তো ডিটেলস দেখতে পারবেন। সানডে টু থার্সডে 9টা থেকে 5টা পর্যন্ত আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশন সকল কার্যক্রম কমপ্লিট করতে পারেন। এবং আপনি কী কী নিয়ে আসতে হবে যখন আপনি VFS এ আসবেন সে সম্পর্কিত একটা লিস্টিংও এখানে দেওয়া আছে। আপনি হোয়াট টু ব্রিংয়ে গেলে আপনি দেখতে পারবেন প্রিন্ট আউট, ইমেল কনফার্মেশন, ভ্যালিড পাসপোর্ট, প্রিন্ট আউট কমপ্লিটেড ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, অল সাপোর্টিং ডকুমেন্ট ইফ ইউ হ্যাভ পারচেস অ্যাডিশনাল সার্ভিস অনলাইন। সো এই সকল ডকুমেন্টগুলো, আপনার হচ্ছে গিয়ে পেপার্স পত্রগুলো আপনি রেডি করে যাওয়ার সময় আপনার সাথে নিয়ে যেতে হবে। এবং এর পাশাপাশি আরও এডিশনাল কী ধরনের কাপড় পরে যাবেন, কী করে যাবেন, সেগুলো সব কিছু দেওয়া আছে। আবার আপনি এখন যদি বুক অ্যাপয়েন্টমেন্টে যান আপনাকে ইমেল আর পাসওয়ার্ড দিতে হবে। যদি আপনার আগে থেকে রেজিস্টার করা না থাকে আপনি যাবেন নতুনভাবে যে রেজিস্ট্রেশন করতে হয় সেখানে, তো নিউ রেজিস্টারে গেলে ইমেল পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিলে রেজিস্টার ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অপশন চলে আসবে। আমি এটা করছি না বিকজ আমার আসলে এটা করলে পরে ওরা অটোমেটিকলি আমাকে মেল দিতে থাকবে বারবার, সো এই জন্য আমি এটা করলাম না। বাট আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস আর আপনার হচ্ছে গিয়ে ফোন নাম্বার এগুলো দিয়ে, আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে VFS এ নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। অলসো আপনি অ্যাপ্লাই ফর ভিসা টাইপ থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে যাবেন। অ্যাপ্লাই ভিসা টাইপে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখানো হবে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে কত টাকা ফি পে করবেন। এই ফির অপশনে গেলে আপনার ফি এর অ্যামাউন্টটাও জানতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ আপনাকে এখানে দেওয়া আছে। এবং এই যে জিনিসগুলো, এই ফাইলটা যে দেখতেছেন, হোয়াট হ্যাপেন অ্যাট দ্য VFS অ্যাপ্লিকেশন সেন্টার, কী কী হবে, 15 মিনিট আগে থেকে দাঁড়াতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অনলি অ্যাপ্লিক্যান্ট যাবে, আপনার হচ্ছে প্রিন্ট কপি নিয়ে আসতে হবে অ্যাপ্লিকেশনের, আর সাথে কী কী পাসপোর্ট সাইজ ছবি লাগবে, 2 কপি, সকল ডকুমেন্ট লাগবে, এই ধরনের সকল ইনফরমেশন আপনি এই লিঙ্কটার মধ্যে গেলে পেয়ে যাবেন। সো এখানে বলা আছে অনলাইনে আপনি ভিসা ফিটা পেমেন্ট করতে পারবেন, কিন্তু যদি না আপনি অনলাইনে পে করেন সেক্ষেত্রে আপনি অন দ্য স্পটে যে যদি পে করতে যান সেক্ষেত্রে 656 টাকা আপনাকে এক্সট্রা কস্ট দিতে হবে। সো এই পেজটা ভালো করে পড়বেন, সব ডিটেলস এখানে দেওয়া আছে কিনা। দেখেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেন্ট শুড অ্যাভয়েড ওয়েয়ারিং লাইট কালার ক্লথ ইন স্ট্রিট ব্রাইট কালার ক্লথিং ইন রেকমেন্ডেড। সো ব্রাইট কালারের ক্লথিং আপনি পরতে পারেন, এবং 14 বছরের নিচে হলে তার প্যারেন্টস তার সাথে থাকবে। তো এই সকল কিছু আপনার এখানে মেনশন করা আছে। সো এটা একটু ভালো মতো পড়ে সব কিছু চেকলিস্টটা কমপ্লিট করে দেন যাবেন।
সো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রসেসটা তো আমি বলেই দিলাম। জাস্ট আমি যে লিঙ্কটাতে গিয়েছি আপনি ওই লিঙ্কটাতে গিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করবেন, আপনার নাম ফোন নাম্বার রেজিস্টার এবং পাসওয়ার্ড দিবেন, সাথে সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অপশানটা চলে আসবে। সো আশা করব ভিডিওটা আপনাদের কোনো না কোনোভাবে হেল্প করবে, আর হেল্প করলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং আমাদের গ্রুপ এবং পেজে লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে। সো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে। আর যেহেতু ঢাকার মধ্যে VFS রয়েছে, যে কোনো ইস্যুসের জন্য আপনারা ডিরেক্টলি যে হয়তো কথাবার্তা বলে সর্ট আউট করতে পারেন। সো আমার সময়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগেনি, বাট আপনাদের কোভিডের জন্য হয়তো বা লাগছে, হোপফুলি এটা দ্রুত ঠিক হয়ে যায়। সবাইকে শুভকামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।